কৃষি ডিপ্লোমা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাসের মহামারীর কারণে আজ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। শিক্ষাকে গতিশীল রাখার জন্য কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এ2আই যৌথ প্রচেষ্টা এই অনলাইন ক্লাসের আয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ লুৎফর রহমান শিকদার, ঊর্ধ্বতন প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সাটুরিয়া, মানিকগঞ্জ। আজ আমি তোমাদের কৃষি ডিপ্লোমা চতুর্থ পর্বের বন ও বনায়ন বিষয়ের ইউনিট 6-এর বাকি অংশ অর্থাৎ বাঁশ, বেত, তুঁত, রেশম, মুক্তার চাষ পদ্ধতি ও পরিচর্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাঁশ, বেত, তুঁত, রেশম ও মুক্তার বাংলাদেশের কুটির শিল্প ও হস্তশিল্প একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বাংলাদেশের বিভিন্ন কুটির শিল্প যে বনজ লোকজ উদ্ভিদের উপর নির্ভর করে গড়ে উঠেছে, সেগুলো হলো এই বাঁশ, বেত, তুঁত, রেশম ও মুর্তা। এগুলোর মধ্যে বাঁশ সর্বাধিক ব্যবহৃত হয়। বাঁশ, বেত, মুর্তা এগুলো গ্রামীণ পরিবেশে যেখানে সেখানে যত্রতত্র হরহামেশাই জন্মে থাকে। আমরা প্রথমে বাঁশের চাষ পদ্ধতি ও পরিচর্যা নিয়ে আলোচনা করব। বাঁশ, বেত, তুঁত, রেশম, মুর্তার মধ্যে বাঁশ সর্বাধিক ব্যবহৃত হয়ে থাকে। আমরা প্রথমে জেনে নিই বাঁশের প্রয়োজনীয়তা কি। বাঁশ গৃহ নির্মাণে এবং গৃহস্থলে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বাঁশের ব্যবহার কাগজ শিল্পে প্রচুর পরিমাণে হচ্ছে, খাদ্য ওষুধ শিল্পে বাঁশের ব্যবহার আছে। এছাড়া বাঁশের ঝুড়ি, তেপায়া, ফুলদানি, মাদুর, মোড়া ইত্যাদিতে বাঁশের ব্যবহার হচ্ছে। এখন আমরা জেনে নিই বাঁশের উৎস, অর্থাৎ আমরা কোন কোন জায়গা থেকে বাঁশ পেতে পারি। যেমন 1 নম্বরে আছে জাতীয় বনাঞ্চল, জাতীয় বনাঞ্চল, 2-এ আছে গ্রামীণ বনাঞ্চল, 3-এ আছে সারিবদ্ধভাবে লাগানো বাঁশ, পার্বত্য অঞ্চলের উঁচু বনাঞ্চল, 5 নম্বরে চা বাগানের বনাঞ্চল এবং অশ্রেণীভুক্ত সরকারি ও খাস জমিতে উৎপাদিত বাঁশ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা সামনে এগিয়ে যাই। এখন আমরা যাচ্ছি বাঁশ উৎপাদন কমে যাওয়ার কারণসমূহ। আজকাল বাঁশ উৎপাদন আগের মতো নাই, কিছু কারণ আছে। যেমন আমি এখানে 5টি কারণ উল্লেখ করেছি। 1 নম্বরে কাগজ শিল্পে বাঁশের অতিরিক্ত ব্যবহার, নির্মাণ কাজে বিপুল বাঁশের ব্যবহার, ব্যবহারের তুলনায় নতুন বাগান সৃজন হচ্ছে না, বাঁশ নিয়ে গবেষণা কাজ তেমন হচ্ছে না, গ্রামীণ জনপদে অনেক পরিবার বাঁশঝাড়ের উপর নির্ভরশীল, অনেক ফলে অনেক সময় দেখা যায় তারা কি করে, ঝাড় ধ্বংস করে বাঁশ বিক্রি করে দেয়। এই সমস্ত কারণে আমাদের বাঁশ উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি বাঁশের চাষ পদ্ধতি। বিভিন্নভাবে বাঁশের চাষ হয়ে থাকে, অর্থাৎ বাঁশের বংশবিস্তার আমরা বিভিন্নভাবে করে থাকি। এখানে আমি 5টি পদ্ধতি দেখিয়েছি। যেমন 1 নম্বরে মোথা বা অফসেট পদ্ধতি, 2-এ আছে প্রাকমূল বা পঞ্চুকলম পদ্ধতি, 3-এ আছে গিট কলম, 4-এ আছে লেয়ারিং বা শোয়ানো পদ্ধতি এবং 20 থেকে। আমি এই 5টি পদ্ধতি তোমাদেরকে একটু আলোচনা করব। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রেখো। যেমন প্রথমে আছে মোথা বা অফসেট পদ্ধতি, এর কতগুলো ধাপ আছে কাজের, আমি ধারাবাহিকভাবে এই ধাপগুলো বলছি। যেমন প্রথমে আমরা মোথা সংগ্রহ করব। মার্চ এপ্রিল মাসে 3-4টি গিট সহ গোড়া থেকে 1 থেকে 1.5 মিটার লম্বা আমরা এই মোথাটা সংগ্রহ করব। তবে খেয়াল রাখতে হবে গাছের বয়স যেন 3-4 বছরের অধিক না হয়। আর একটা জিনিস খেয়াল রাখব, এই মোথা সংগ্রহ করার সময় মোথার কুড়িগুলো যেন সজীব এবং জীবন্ত হয়। তারপরে আমরা কি করব, মোথা বা অফসেট সংগ্রহ করার পর সেটাকে প্রতিস্থাপন করব। বর্ষা আসার আগেই এই কাজটি করতে হবে। মোথা বা অফসেট সংগ্রহ করে তা নার্সারিতে বা বাড়িতে বেডে লাগাতে হবে। হালকা সেচ দিতে পারলে খুবই ভালো হয়। লাগাতে দেরি হলে কচুরিপানা বা চট দিয়ে মুড়ে রাখলে ভালো হবে। 2 সপ্তাহের মধ্যেই পাতা কুড়ি গজাবে, তখন তা সাবধানে সংগ্রহ করতে হবে। এরপরে আমরা কি করব, মোথা বা অফসেট যে লাগানোর জন্য আমরা গর্ত তৈরি করব। 75 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ গর্ত তৈরি করতে হবে। গর্তে চারা লাগানোর 10 দিন আগেই আমরা কি করব, কিছু জৈব এবং অজৈব সার দেব। যেমন 4 থেকে 5 কেজি গোবর দিব, 50 গ্রাম টিএসপি দিব, ইউরিয়া দিব 25 গ্রাম এবং 25 গ্রাম আমরা মিউরেট অফ পটাশ অর্থাৎ MOP সার দিব। এই সারগুলো আমরা ভালোভাবে মাটির সাথে মিশে আমরা 10 থেকে 12 দিন আগেই গর্তের মধ্যে ভরে দিব।
তারপর আমরা আসি চারা রোপণ। বর্ষাকালে বিশেষত আষাঢ় শ্রাবণ মাসে মোথা তুলে গর্তে প্রতিস্থাপন করতে হবে। মোথা থেকে মোথার দূরত্ব হবে 5 মিটার। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি 2 নম্বরটা একটু আলোচনা করছি। এটা হলো প্রাক মূল বা কঞ্চি কলম পদ্ধতি। অনেক সময় ভাঙ্গা বা আঘাতজনিত কারণে বাঁশের কঞ্চিতে এ ধরনের শিকড় বা দেখা যায়, এ ধরনের শিকড় মোথা সহ কঞ্চিকে প্রাক মূল বা কঞ্চি কলম বলে। এই কঞ্চি কলম করার পদ্ধতির কতগুলো ধাপ আছে। যেমন প্রথমে আমরা কলম সংগ্রহ করব। বাঁশের বয়স 1 থেকে 3 বছর, এরকম বাঁশের যদি মাথা ভেঙে দেওয়া হয় তাহলে কঞ্চি কলম সংগ্রহ করা যাবে। এই কাজটি করতে হবে কলম সংগ্রহের ঠিক 1 বছর আগে থেকে। পরবর্তীতে করাত দিয়ে কেটে কলম সংগ্রহ করতে হবে। কলম সংগ্রহ করার পর আমরা কলমটাকে কি করব, প্রতিস্থাপন করব। সংগৃহীত কঞ্চি কলম 7 থেকে 10 সেন্টিমিটার গভীরে নার্সারি বেডে প্রতিস্থাপন করতে হবে। এ সময় খেয়াল রাখতে হবে যাতে কচি শিকড় ও মোথা মাটি বা বালির নিচে থাকে, এবং হালকা সেচ দিব। এরপর আমরা কলমটা আমরা পলিব্যাগে স্থানান্তর করব। নার্সারি পলিব্যাগে কলম স্থাপন করে তাতে নিয়মিত সেচ দিলে কোরল বের হবে। কোরল হচ্ছে ছোট বাজ গাছের চারা, তাকে কোরল বলা হয়। এরপর বেশ কিছু সময় রোদে রাখতে হবে। এই অবস্থায় কমপক্ষে 1 বছর থাকবে, পরে মাঠে লাগাতে হবে। এরপর আমরা আসি 3 নম্বর। 3 নম্বরটা হলো গিট কলম। যখন বাঁশের কাণ্ডকে কেটে টুকরো টুকরো করে চারা তৈরি করা হয় তখন তাকে গিট কলম বলে। গিট কলম করার কতগুলো ধাপ আছে। যেমন প্রথমে গিট সংগ্রহ করতে হয়। যেমন 1 থেকে 3 বছর বয়সী বাঁশের গিট সংগ্রহ করা হয়। এরপর গিটকে কয়েক খণ্ডে ভাগ করে বৈশাখ মাসে অস্থায়ী বেড়ে লাগাতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে বাঁশের টুকরা গিটের অংশে 20% অক্ষত থাকে। আষাঢ় মাস শ্রাবণ মাসে 15 থেকে 55% গিটের কলমে শিকড় বের হবে। এরপর আমরা গিটটাকে স্থাপন করব 15 থেকে 20 সেন্টিমিটার গভীরে 45 ডিগ্রি কোণে, অর্থাৎ একটু কাত করে মাটির সাথে স্থাপন করতে হবে। এ সময় শিকড় যেন মাটির গভীরে থাকে, বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা কি করব, এই গিট কলমটার একটু পরিচর্যা আছে। লাগানোর পর যেমন হালকা সেচ দেওয়া লাগবে যেন গিটটা না শুকিয়ে যায়। তারপরে গিটের যেখানে লাগাবো তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ আগাছা পরিষ্কার রাখতে হবে। আর তৃতীয়ত হলো যেখানে যেন পানি জমতে দেওয়া যাবে না, অর্থাৎ যেন গোড়ায় পানি না জমে, এই বিষয়টা আমরা খেয়াল রাখব। তারপরে 4 নম্বর আছে আমার লেয়ারিং বা শোয়ানো পদ্ধতি। শোয়ানো পদ্ধতি, 1 থেকে 2 বছরের বাঁশ কঞ্চি সহ সংগ্রহ করে হালকা কাত করে 30 থেকে 40 সেন্টিমিটার গভীরে নালা খনন করে বেডে স্থাপন করতে হবে। পরে এতে শিকড় ও মোথা গজাবে। লেয়ারিং এবং বাঁশানো পদ্ধতি আমরা আলোচনা করলাম। এখন আমরা যাব 20 থেকে বাঁশের বংশ বিস্তার, অর্থাৎ 20 থেকে বাঁশের বংশ বিস্তার করা যায়। যেমন একটু খেয়াল করো, 2 বছর পর পর বাঁশ গাছে ফুল ফোটে এবং তা থেকে বীজ পাওয়া যায়। অর্থাৎ নর্মালি সাধারণত গাছে প্রতি বছরই ফুল আসে, যে কোনো গাছে, কিন্তু বাঁশের বেলা হচ্ছে ব্যতিক্রম। সেটা 2 বছর পর পর ফুল আসবে। সংগৃহীত বীজ 3 ভাগ মাটি, 1 ভাগ গোবর মিশানো, 15 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্থ এবং 23 সেন্টিমিটার দৈর্ঘ্য মাপের পলিব্যাগে আমরা রোপণ করতে হবে। এরপর 20 থেকে যে চারা হবে বাঁশের চারা, সেটাকে আমরা আমাদের মূল জায়গায় বা আমরা নার্সারিতে বা লাগাতে পারি। এখন আমরা আলোচনা করব বাঁশ ঝাড়ের পরিচর্যা। অর্থাৎ আমি একটা ঝাড় সৃষ্টি করলাম, আমি কিছু বাঁশ লাগালাম, সে বাঁশ ঝাড় লাগালে আমার দায়িত্বটা শেষ হয়ে গেল না। এখন এই বাঁশ ঝাড়ের কিছু পরিচর্যা বা যত্ন করতে হয়। যেমন যত্নের মধ্যে প্রথমে হলো নিয়মিত সেচ দেওয়া লাগবে। তারপর হলো 2 সারি বাঁশঝাড়ের মধ্যে 45 সেন্টিমিটার চওড়া এবং 60 সেন্টিমিটার গভীর নালা তৈরি করতে হবে, যাতে করে বৃষ্টির পানি, অপ্রয়োজনীয় পানি সেখানে জমা হতে পারে। অর্থাৎ গাছের গোড়ায় কোনো পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত থিনিং আউট করতে হবে, অর্থাৎ যদি কোনো ঝাড়ে অতিরিক্ত বাঁশ হয়ে যায়, বাঁশ বেশি ঘন হয়ে যায়, তাহলে সেটাকে আমরা পাতলা করে দিব। 4 নম্বরে আমি দেখিয়েছি এখানে নিয়মিত ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অর্থাৎ যদি বাঁশের ঝাড়ে আগাছা হয় বা কোনো ময়লা আবর্জনা থাকে অথবা দেখা যায় যে কোনো নোংরা হয়ে গেছে, তাহলে আমরা নিয়মিত ঝাড়টা পরিষ্কার করব।
এরপর হলো যে যদি কোনো বাস কোনো কারণে মারা যায় তাহলে সেই বাসটাকে অপসারণ করতে হবে, অর্থাৎ মরা বাস সেখানে রাখা যাবে না। এই গেল বাসের পরিচর্যা, অর্থাৎ বাস ঝাড় সৃষ্টি হওয়ার পরে বা বাস ঝাড় আমাদের যদি থাকেও সেগুলোকে আমরা এইভাবে নিয়মিত আমরা পরিচর্যা করতে পারি। নিয়মিত পরিচর্যার শেষে আসে পরিপক্ক বাস সংগ্রহ, অর্থাৎ এখন বাস সংগ্রহ করার পালা। কমপক্ষে 3 বছরের বাস সংগ্রহ করতে হবে, অর্থাৎ 3 বছরের আগে বাস পরিপক্ক হয় না। বাসের গোড়া বা পুরল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ যখন আমরা বাস কাটবো বাসের গোড়া অথবা অন্য কোনো বাসের কোরল মানে ছোট বাস যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাস কাটার সময় সাবধানে বাস কাটতে হবে, ফুল ফোটা ও বীজ দেওয়ার বছর কোনো বাস কাটা যাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বাস চাষ পদ্ধতি, পরিচর্যা, বাস সংগ্রহ এগুলো আলোচনা করলাম। এখন আমরা যাচ্ছি বেতের চাষ, পরিচর্যা ও সংগ্রহ। বেত হস্তশিল্প এবং কুটির শিল্পের একটি অনুষঙ্গ। বেত ছায়া পছন্দকারী উদ্ভিদ। বেত বিভিন্ন রকম হয়, যেমন খেয়াল করো যে বেতের জাত ভেদে বিভিন্ন রকম হতে পারে। যেমন এখানে আমি 8 রকম বেত এখানে আমরা দেখিয়েছি, যেমন 1 নম্বরে সীতা বেত, 2 নম্বরে জালি বেত, 3-এ আছে বুদুম বেত, 4-এ উদুম বেত, সুন্দি বেত, 5-এ 6 নম্বরে কেরাত বেত, 7-এ গোল্লা বেত ও 8-এ আছে চীনা বেত। অর্থাৎ 8 রকম বেত আমাদের বাংলাদেশে চাষ হয়। এরপর আমরা যাচ্ছি বেত গাছের বৈশিষ্ট্য। প্রত্যেকটা গাছেরই একটা বৈশিষ্ট্য আছে, গাছটা কেমন জায়গায় জন্মায়, গাছটা আরোহী কিনা, গাছটা খাটো কেমন বা গাছটা লম্বা কিনা, হ্যাঁ গাছটার কি চাহিদা, এরকম কিছু বৈশিষ্ট্য আমরা বেত গাছের দেখিয়েছি। যেমন 1 নম্বর দেখিয়েছি বেত ছায়া পছন্দকারী উদ্ভিদ, অর্থাৎ বেত প্রখর বা তীব্র রোদে বেত ভালো হবে না, বেত ছায়া জায়গায় বেত ভালো হয়, বাড়ির পিছনের সাইডে অথবা কোনো বড় গাছের নিচে এরকম জায়গাতে আমরা বেত লাগাতে পারি। বেত হচ্ছে আরোহী জাতের উদ্ভিদ, অর্থাৎ বেত অন্য কোনো গাছকে অবলম্বন করে সেই গাছের উপরে আরোহণ করে, অর্থাৎ উঠে পড়ে। বেত ডোবা নালা বাড়ির আশেপাশে স্যাঁতস্যাঁতে স্থানে জন্মায়, অর্থাৎ যেসব জায়গাতে পানি জন্মায় বা ভিজা থাকে বাড়ির আশেপাশে সেখানেই জন্মায়, তেমন যত্নের প্রয়োজন হয় না। অর্থাৎ বেত গাছের জন্য অন্যান্য গাছের মতো তেমন আমরা যত্ন না নিলেও আমরা পারি, অর্থাৎ এইটা বিনা যত্নেই আমরা চাষ করতে পারি। বেতের কাণ্ডে প্রচুর কাঁটা থাকে, কাণ্ড 30 থেকে 100 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, কাণ্ডের গিট থাকে, ইহাকে নোড বা পর্ব বলে, 2 পর্বের মাঝের অংশকে ইন্টারনেট বা পর্ব মধ্য বলে। আমরা বেতের প্রকারভেদ এবং বেত গাছের বৈশিষ্ট্য আলোচনা করলাম। সামনে যাই, এখন আমরা যাচ্ছি বেতের বংশবিস্তার। বেতের বংশবিস্তার দুইভাবে হয়ে থাকে, একটা হলো মোথা থেকে আর একটা হচ্ছে বীজ থেকে। মোথা থেকে বেতের চাষ আমি একটু বর্ণনা করি, তোমরা একটু খেয়াল করো প্লিজ। বর্ষাকালে বেতের গোড়া হতে প্রচুর পরিমাণে সাকার সংগ্রহ করতে হবে, অর্থাৎ বর্ষাকালে বেতের গোড়ায় ছোট ছোট সাকার বা ছোট চারা বের হয়, এটাকে আমরা সাকার বলে থাকি। যেমন কলা গাছের সাকার বের হয়, এগুলাকে সংগ্রহ করতে হবে কখন, বর্ষাকালে। এই সাকার সরাসরি বাসাইকৃত স্থানে বা পলিব্যাগে লাগানো যাবে, লাগানোর সময় প্রচুর গোবর অন্যান্য রাসায়নিক সার দিতে হবে। আশেপাশে দ্রুত বর্ধনশীল গাছ বা আরোহীর জন্য গাছ থাকলে এটা ভালো হবে। এলাকা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অর্থাৎ যে জায়গাটা আমরা বেত গাছ লাগাবো সে জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এরপর আমরা আসি বীজ থেকে বংশ বিস্তার। বেত ফল থেকে বীজ সংগ্রহ করে তা থেকে বীজ বের করে বংশ বিস্তার করা যায়। বীজ থেকে বেতের যে বংশ বিস্তার কতগুলো ধারাবাহিক কাজ আছে, যেমন আমি একটু আলোচনা করি। পাকা ফল সংগ্রহ করে আস্ত ফল বা বীজ বের করে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। পাকা ফল 24 ঘন্টা ভিজে রেখে বীজ সংগ্রহ করা যায়। বীজ পানিতে ভিজালে অঙ্কুরোদ্গম সহজ হবে, ফল ও বীজ খোলা অবস্থায় রাখা যাবে না, এতে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা নষ্ট হয়ে যায়। এরপর সংগৃহীত বীজ বীজতলায় স্থাপন করতে হবে, 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে।
চারা গজানোর পর গোবর ও রাসায়নিক সার মেশানো পলি ব্যাগে চারা স্থানান্তর করতে হবে, পলি ব্যাগে 3:1 অনুপাতে। মাটি ও গোবর দিলে ভালো হয়, অর্থাৎ 3 ভাগ মাটি 1 ভাগ গোবর মিশানো আমরা ভালো করে মিশে পলি ব্যাগে ভরে দিব। কমপক্ষে পলি ব্যাগে 1 বছর রাখতে হবে চারাটা। এরপর 50 সেন্টিমিটার দৈর্ঘ্য, 50 সেন্টিমিটার প্রস্থ এবং 50 সেন্টিমিটার গভীরতা বিশিষ্ট গর্ত তৈরি করতে হবে। এরপর আমরা কাঙ্ক্ষিত জায়গায় এই চারাটা রোপণ করব। দূরত্ব হবে গাছ থেকে গাছের দূরত্ব 2.5 থেকে 3 মিটার। এরপর এখানে হালকা সেচ দিতে হবে। তারপর চারা লাগানো হয়ে গেলে আমরা সেখানে দ্রুত বর্ধনশীল গাছ যেমন শিমুল, মান্দার লাগাবো, যাতে করে বেত উপরে উঠতে পারে। ছোট অবস্থায় বেড়া দিতে হবে ও সর্বদা গোড়া আগাছা মুক্ত রাখতে হবে। এখন আমরা বেতের পরিচর্যা নিয়ে আলোচনা করব। যেমন বেতের কিছু পরিচর্যা আছে লাগানোর পর, যেমন নিয়মিত আগাছা পরিষ্কার, রসের অভাব হলে জমিতে সেচ দিতে হবে, পাতায় যদি দাগ হয় তাহলে আমরা সেখানে ছত্রাকনাশক ডাইথেনিয়াম 45 ও যদি পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা যায় তাহলে আমরা মেলাথিয়ন বা সুমিথুন ব্যবহার করতে পারি। এরপর আমরা যাচ্ছি বেত কাটা ও বেত আহরণ, অর্থাৎ বেত আমরা সংগ্রহ করব। 5 থেকে 10 বছর বয়সে বেত সংগ্রহ করা যায়। পাতা হলুদ বর্ণ হলে গাছ কাটা যাবে, অর্থাৎ যদি গাছটা যদি ম্যাচুর হয়, পরিপক্ক হয়, তাহলে তার কি হবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে, পাতাগুলো হলুদ হয়ে যাবে। পরিপক্ক হলে কাটাগুলো কালো হবে। নর্মালি কাটাগুলো কালো থাকে না, কিন্তু যখন মাটি গাছটা পরিপক্ক হবে, অর্থাৎ বেত গাছ সংগ্রহ করার সময় হবে, তখন কি হবে, কাটাগুলো আস্তে আস্তে কালো হয়ে যাবে। সাবধানে বেত কাটতে হবে যাতে করে ঝাড়ের ক্ষতি না হয়। বেত গাছ সংগ্রহ করে কাটা এবং পাতা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তাহলে আমরা বেত কাটা ও আহরণ আমরা আলোচনা করলাম। এখন আমরা বেতের ব্যবহার নিয়ে একটু দেখি। বেত বিভিন্ন কাজে ব্যবহার আমরা করে থাকি, তার মধ্যে বেশি ব্যবহার হচ্ছে ল্যাম্প শেড, মোড়া, দোলনা, ড্রেসিং টেবিল, পার্টিশন, ব্যাগ, তারপরে আছে শেলফ, ট্রলি, টুকরি, সোফা, চেয়ার, কুলা, লাঠি ও শোপিস। এছাড়াও আমাদের কৃষক ভাইরা বিভিন্ন কাজে বেতে ব্যবহার করে থাকে। তাহলে আমরা বাঁশ এবং বেতের চাষ পদ্ধতি, পরিচর্যা, সংগ্রহ, জাত এগুলো আলোচনা করলাম। এখন আমরা চলে যাব তুঁত চাষ ও পরিচর্যা। তুঁত হলো এক দেখতে ছোট একটি বৃক্ষ, এটি পত্রঝরা শ্রেণীর হয়ে থাকে, সাধারণত রেশম চাষের জন্য চাষাবাদ হয়ে থাকে। আমাদের দেশে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তুঁত গাছ বেশি চাষ করা হয়ে থাকে। তুঁত গাছের কিছু বৈশিষ্ট্য আমি এখানে দেখিয়েছি, যেমন 1 নম্বরে আছে তুঁত পত্রঝরা শ্রেণীর উদ্ভিদ, লম্বায় 5 থেকে 7 মিটার হতে পারে, পাতা ছোট, খসখসে ডিম্বাকৃতির, কিনারা খাঁজকাটা ও শেষ প্রান্ত সূচালো, ফুল একলিঙ্গ বিশিষ্ট, স্ত্রী পুষ্পদণ্ড নরম ও লম্বা, ফল লম্বা সরু কাঁটার মতো শুয়া বিশিষ্ট, পাকলে লাল রং ধারণ করে। তুঁত গাছ একলিঙ্গ বা উভয় লিঙ্গ হতে পারে। তুঁত গাছের বৈশিষ্ট্য আমরা দেখলাম। এখন আমরা তুঁত গাছের জাত পরিচিতি, অর্থাৎ তুঁত গাছ বিভিন্ন রকম হয়, তার মধ্যে এখানে আমি 4টি জাত এখানে আছে, যেমন 1 নম্বরে আছে C-773, তারপরে আছে 2 নম্বরে S1, S-799, SV-5 ইত্যাদি, অর্থাৎ এই 4 জাতের তুঁত গাছ আমাদের বাংলাদেশে বেশি চাষ হয়ে থাকে। এখন আমরা চলে যাচ্ছি তুঁত গাছের বংশবিস্তার। তুঁত গাছের বংশবিস্তার 3 ভাবে করা যায়। 1 নম্বর হলো বীজ দিয়ে, 2 নম্বর হলো কাটিং বা শাখা কলম, 3 হলো অঙ্গ ও পুরী সংযোজন। তবে এই 3টি পদ্ধতির মধ্যে কাটিং বা শাখা কলম পদ্ধতিকেই বংশবিস্তার বেশ সুবিধাজনক, এবং আমাদের দেশে শাখা কলম বা কাটিং পদ্ধতিতেই সাধারণ তুঁত গাছের বংশবিস্তার করা হয়ে থাকে। এখন আমি শাখা কলম হতে চারা তৈরিকরণের ধাপসমূহ একটু আলোচনা করি। যেমন শাখা কলম হতে চারা তৈরিকরণের ধাপসমূহের প্রথমে আছে নার্সারি জমি তৈরিকরণ।
সাধারণত জুলাই অক্টোবর মাসে নার্সারি জমি তৈরি করা হয়। জমি পরিষ্কার ও পরিচ্ছন্ন করে একটু গভীর করে চাষ বা কুপিয়ে নিলে ভালো হবে, এতে আগাছা মারা যাবে। তারপর জমিটাকে আমরা কি করব, 2-3 দিন এমনি রোদে ফেলে রাখব। এরপর মাটিটাকে ঝুরঝুরে নিতে হবে। তারপর প্রতি 22 বর্গ মিটার, অর্থাৎ যদি 11 মিটার আমাদের দৈর্ঘ্য হয়, 2 মিটার প্রস্থ হলে এরকম নার্সারি বেডে আমরা বিপরীতে গোবর দিব 150 কেজি, ইউরিয়া দিব 3 কেজি, টিএসপি 9 কেজি, এবং মিউরেট অফ পটাশ অর্থাৎ এমওপি সার দিব 9 কেজি, উত্তম রূপে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমার কথাটা একটু তোমরা খেয়াল করো, এখানে নার্সারি বেডে 22 বর্গ মিটার, অর্থাৎ যদি আমার যদি 11 মিটার যদি লম্বা হয় একটা বেড, তাহলে 2 মিটার প্রস্থ হবে, অর্থাৎ 22 বর্গ মিটার নার্সারি বেডের জন্য আমি এই সার দিব। আবার বলছি, 150 কেজি গোবর, ইউরিয়া 3 কেজি, টিএসপি 9 কেজি, এমওপি 9 কেজি, উত্তম রূপে মাটির সাথে আমরা মিশিয়ে দিব। তারপর প্রস্তুতকৃত বেডের উপরিভাগ ভালো করে সমান করে নিব। খেয়াল রাখতে হবে যেন প্রতিটি বেডের উচ্চতা 6 ইঞ্চি বা 15 সেন্টিমিটার হয়, এবং দুইটা বেডের মাঝখানে যেন 45 সেন্টিমিটার ফাঁকা থাকে, অর্থাৎ 18 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। এতে সেচ দিতে সুবিধা হবে এবং বৃষ্টির পানি আটকে থাকবে না। এরপর আমরা আসি শাখা কলম সংগ্রহ। শাখা কলম সংগ্রহ করার সময় গাছের বয়স 8 থেকে 9 মাস হলে ভালো হবে। বেশি বয়স্ক বা কম বয়স্ক গাছ থেকে কখনো শাখা কলম সংগ্রহ করব না। পাতা বড় বড়, কাণ্ড সজীব, দ্রুত বর্ধনশীল এমন গাছ হতে শাখা সংগ্রহ করতে হবে। ধারালো ছুরি, দা অথবা শিকাচার দিয়ে এক কোপে কলমটা আমরা সংগ্রহ করব, এবং এখানে আমরা তেসরা কাঠ দিব। সংগৃহীত কলমে কমপক্ষে 2 থেকে 3টি কুড়ি বা বাড অবশ্যই থাকতে হবে। সংগৃহীত কলম 15 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি লম্বা এবং পেন্সিলের চেয়ে একটু মোটা হলে ভালো হয়। কলমের কুড়িগুলো ওপরের দিকে হলে বুঝতে হবে কুড়িগুলো সজীব এবং প্রাণবন্ত। যদি আমরা দেখি যে আমরা যে শাখা কলমটা সংগ্রহ করলাম এর কুড়িগুলো যদি উপরের দিকে থাকে, তাহলে বুঝবো যে না, আমার কুড়িগুলো সজীব আছে এবং প্রাণবন্ত আছে। আমরা এই ধরনের কলমকে আমরা পছন্দ করব। এরপরে আসি কলম আমরা রোপণ করি। সাধারণত বেডে সারি পদ্ধতিতে রোপণ করা হয়। সারি হতে সারির দূরত্ব হবে 45 সেন্টিমিটার, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব হবে 45 সেন্টিমিটার, আর কলম থেকে কলমের দূরত্ব হবে 8 সেন্টিমিটার, অর্থাৎ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে 8 সেন্টিমিটার। এরপরে আমরা তুঁতের চারা সংগ্রহ করব। একটু তোমরা খেয়াল করো, আমি ধারাবাহিকভাবে একটু বলছি। তুঁতের চারা সংগ্রহ করার প্রথমে কলম বেডে স্থাপনের পর 1 বছর বয়স পর্যন্ত রেখে দিতে হবে। এর মধ্যে কলমের গোড়ায় কিছু শিকড় এবং 2-1টি ছোট পাতা গজাতে দেখা যাবে। কোনোভাবেই আগাছা জন্মাতে দেওয়া যাবে না। কোনোভাবেই খুব বেশি রোদ যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে আমরা শেড দিব। তারপরে আমরা কি করব, তুঁতের চারা সংগ্রহ হয়ে গেল, তারপরে আমরা চারাটা রোপণ করব। তোমরা খেয়াল করো, আমি এখানে উম নাম্বার চারা রোপণ। গাছ থেকে গাছের দূরত্ব হবে 1.5 থেকে 2 মিটার ও সারি থেকে সারের দূরত্ব হবে 1.5 থেকে 2 মিটার। রোপণের পূর্বে তৈরিকৃত গর্তে গোবর ও রাসায়নিক সারের মিশ্রণ দিতে হবে। রোপণের সময় শিকড়ের অগ্রভাগ এবং গাছের মাথা এমনভাবে ছেড়ে দিতে হবে যাতে গাছটির দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার হয়। অর্থাৎ আমরা কি করব, যদি আমাদের গাছ যদি বেশি লম্বা হয়ে যায়, তাহলে আমরা গাছটাকে একটু ছাড়বো, শিকড়ও ছাড়বো, গাছের আগাও ছাড়বো, সেটা আমরা সেটাকে 1 থেকে 1.5 মিটারের মধ্যেই রাখবো। সবগুলো গাছ একই হাইটে রাখলে ভালো হবে। এরপর আমরা তাহলে আমরা দেখলাম শাখা কলম হতে চারা তৈরিকরণের ধাপসমূহ। প্রথমে আমরা দেখালাম নার্সারি জমি তৈরিকরণ, কিভাবে নার্সারি জমি তৈরি করতে হবে। তারপরে আমরা শাখা কলম সংগ্রহ করব, তারপরে আমরা কলমটাকে রোপণ করব, তারপরে সেই কলমটাকে আমরা আবার সংগ্রহ করব, তারপরে সেখান থেকে আমরা চারা রোপণে যাব, অর্থাৎ 5টি ধাপ। তাহলে আমরা এখন সামনে যাই, এখন আমরা যাচ্ছি রোপণকৃত তুঁত চারার পরিচর্যা, অর্থাৎ চারা রোপণ করার পর কিছু যত্ন নিতে হয়। যেমন প্রয়োজনে নিয়মিত হালকা সেচ দিব, গাছে বেশি পানি দিলে পাতা উৎপাদন ত্বরান্বিত হয়, কচি পাতা বের হয়ে ডাল সমেত পাতা সংগ্রহ করতে হবে। সবসময় গাছের গোড়া পরিষ্কার রাখবো। গাছের ভালো বৃদ্ধির জন্য পর্যাপ্ত জৈব অজৈব সার দিব। এখানে আমি বিঘা প্রতি একটা সারের মাত্রা দেখিয়েছি। খেয়াল করো, জৈব সার 2 থেকে 2.5 টন, ইউরিয়া 76 কেজি, টিএসপি 38 কেজি, মিউরেট অফ পটাশ অর্থাৎ এমওপি 28 কেজি। একটা বিষয় খেয়াল রাখতে হবে, সার দেওয়ার পর সাথে সাথে সেচ দিতে হবে যাতে করে
গাছ পুড়ে না যায়। যদি আমরা সার প্রয়োগের পর সঙ্গে সঙ্গে সেচ না দেই তাহলে গাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। 5 নম্বরে হলো চারা লাগানোর 1 বছর পর ডালপালা ছাঁটাই করতে হবে, এরপর নিয়মিতভাবে পাতা সংগ্রহের জন্য ডালপালা ছাঁটাই করব। তাছাড়া পাতা বা কাণ্ড রোগাক্রান্ত হলে ছাঁটাই করতে হবে। তুঁত গাছের ব্যবহার, তুঁত গাছ পত্রবহুল অর্থকরী ফসল, কারণ তুঁত পাতা রেশম কীটের প্রধান এবং উপাদেয় খাদ্য। তুঁত গাছের আরো কিছু ব্যবহার আছে, যেমন খেলাধুলার সরঞ্জাম হিসাবে হকি স্টিক, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন খেলার ব্যাট তৈরিতে ব্যবহৃত হয়। তুঁত পাতা আমাদের গরু বাছুরের একটি উৎকৃষ্ট খাদ্য। তুঁত ফলের রস কিছু ঔষধি গুণ থাকে, যেমন বাত, পিত্ত, ব্যথা নাশক, পিপাসা নিবারক হিসাবে ব্যবহৃত হয়। তুঁত গাছের ছাল কৃমি প্রতিরোধক, তুঁত গাছ ভূমি ক্ষয় রোধ করতে সহায়তা করে। অর্থাৎ আমি এখানে তুঁত গাছের কয়েকটি ব্যবহার দেখিয়েছি, এছাড়াও বিভিন্ন ব্যবহার আমাদের কৃষক ভাইরা করে থাকে। এখন আমরা চলে যাব রেশম চাষ ও পদ্ধতি, অর্থাৎ তুঁত গাছের যে ব্যবহার, মূল যে ব্যবহার সেটা হলো রেশম চাষের জন্য তুঁত গাছটা আমরা চাষ করে থাকি। তাহলে আমরা একটু রেশম চাষটা দেখি, রেশম চাষ কিভাবে করা হয়ে থাকে। তুঁত গাছ লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে রেশম চাষ। রেশম গুটির প্রধান খাবারই হলো তুঁত গাছের পাতা, অর্থাৎ তুঁত গাছের পাতা ছাড়া অন্য পাতা রেশম যে মথ সেটা পছন্দ করে না। রেশম মথের 4টি পর্যায় আছে, যেমন ডিম, শূককীট, মুখকীট ও পূর্ণাঙ্গ মথ। রেশম মথের বৈজ্ঞানিক নাম বম্বেক্স মরি, খেয়াল করো, রেশম মথের বৈজ্ঞানিক নাম বম্বেক্স মরি, এটা একটা বৈজ্ঞানিক নাম, দুটো ভাগে লিখেছি এখানে, দেখো আবার নিচে দাগ দেওয়া আছে। যখনই আমরা হাতে লিখব বৈজ্ঞানিক নাম তখন অবশ্যই এখানে বম্বেক্সটা হলো গণ, মরিটা হচ্ছে প্রজাতি, এটা আলাদা আলাদা ভাবে দাগ দিতে হবে, দাগ না দিলে কিন্তু ভুল হবে। রেশম চাষের জন্য প্রথমে বেশ কিছু পূর্ণাঙ্গ মথ সংগ্রহ করতে হয়, এরপর তুঁত গাছের কচি পাতা সংগ্রহ পরিষ্কার করে এতে মথ ছেড়ে দিতে হয়। পুরুষ এবং স্ত্রী মথের মিলনের পর স্ত্রী মথ ডিম দেয়, ডিম থেকে শূককীট বের হয়ে তুঁত পাতা খেয়ে আস্তে আস্তে বড় হয়ে মুখকীটে পরিণত হয়। এরপর মুখকীট গুলো যখন সাদা সুতোর মতো আবরণ তৈরি করতে থাকে তখন তাকে আমরা কোকুন বা গুটি বলি। পরবর্তীতে এগুলো প্রক্রিয়াজাত করে রেশম সুতা পাওয়া যায়। গুটির মধ্যে মুখকীট পরিবর্তিত হয়ে সুন্দর পূর্ণাঙ্গ মথের ধারণ করে। গুটি গরম পানিতে পড়লে জট খুলে যায়। একটি গুটিতে 400 থেকে 500 গজ সুতা থাকে। রেশম চাষের সমস্যা, রেশম চাষের কিছু সমস্যা আছে, যেমন এখানে আমি দেখিয়েছি রেশম মথ বা গুটির দুষ্প্রাপ্যতা, তুঁত গাছের পরিমাণ কমে যাওয়া, আবহাওয়াগত পরিবর্তন, গবেষণার অভাব, বাজার চাহিদা না থাকা, রেশম চাষে কর্মবিরতি না থাকা, উৎপাদন কমে যাওয়া, সরকারি বেসরকারি মনোযোগের অভাব। এখন আমরা যাচ্ছি মুর্তার চাষ ও পরিচর্যা। মুর্তা বা পাটি পাতা আমাদের কুটির শিল্পের অন্যতম অনুষঙ্গ। আজকাল হস্তশিল্পে পরিবেশ বান্ধব সামগ্রী চাহিদা বাড়ার ফলে মুর্তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুর্তা গাছের কিছু বৈশিষ্ট্য খেয়াল করো, বিনা চাষে স্যাঁতসেঁতে জলাবদ্ধ জায়গায় ভালো হয়, কাণ্ড বিশেষ করে বহিরাবরণ শক্ত সবুজ, ভিতরের অংশ সাদা রসালো ও নরম, লম্বায় 3 থেকে 4 মিটার। মুর্তার বংশ বিস্তার, মুর্তা সাধারণত মে জুন মাসে মুর্তা চাষের বংশ বিস্তার উপযুক্ত সময়। মুর্তার বংশ বিস্তার 3 ভাবে হয়, বীজ, মোথা বা মুড়া, ডালকাটা অংশ। এখন আমরা বীজ থেকে মুর্তার যে বংশ বিস্তারটি আলোচনা করি। প্রথমে বীজ সংগ্রহ, সাধারণত মাঘ ফাল্গুন মাসে গাছে ফুল আসে এবং চৈত্র বৈশাখ মাসে পরিপক্ব ফল সংগ্রহ করা যেতে পারে। ফলগুলোর ভিতর একাধিক বীজ থাকে, আবরণবিহীন বীজের চাইতে পাকা ফলের বীজের গজানোর ক্ষমতা বেশি। বীজ লাগানোর পূর্বে ছত্রাকনাশক শোধন করলে ভালো হবে। চারা উৎপাদন ও পলিব্যাগ স্থানান্তর, চারা বীজতলা উৎপাদন করা যায়, আবার পলিব্যাগেও চারা তৈরি করা যায়। জমি ভালোভাবে চাষ দিয়ে গোবর অন্যান্য রাসায়নিক সার মেশাতে হবে। সার মেশানোর 1 সপ্তাহ পর মুর্তার পাকা ফল জমিতে রোপণ করতে হবে। জমিতে পর্যাপ্ত রস থাকলে 1 মাসের মধ্যেই বীজ গজাতে শুরু করে। বীজতলা ছাড়াও পলিব্যাগে বীজ বপন করা যেতে পারে, সাধারণত 15x20 সেন্টিমিটার মাপের পলিব্যাগে 3:1 অনুপাতে মাটি ও গোবরের মিশ্রণ সমৃদ্ধ করে বীজ বপন করা হয়। পরে ব্যাগে হালকা সেচ দিতে হবে। বীজতলা উৎপন্ন চারা পরবর্তীতে পলিব্যাগে স্থানান্তর করা যায়। চারা রোপণের জন্য স্থান নির্বাচন, পরিত্যক্ত জমি, জলাশয়ের ধার, খাল, বিল, ডোবা, পুকুরের ধার, বসত বাড়ির পাশে নিচু জায়গা আমরা লাগাতে পারি। চারার পরিচর্যা, আগাছা মুক্ত রাখা, চারা লাগানোর পর খুঁটি দেওয়া, মোথা থেকে মুর্তার চাষ,
চৈত্র বৈশাখ মাসে প্রস্তুতকৃত জমিতে মূর্তার মুথা লাগানো হয়। চারা থেকে চারার দূরত্ব হবে আধা থেকে 1 মিটার, সারি সারি দূরত্ব আধা থেকে 1 মিটার। মুথা সাধারণত মাটি হতে 4 থেকে 5 ইঞ্চ গভীর গর্তে লাগাতে হয়। মুথা লাগানোর পর হালকা সেচ দিলে ভালো হয়। ডালের কাটা অংশ হতে মুর্তার চাষ। বর্ষাকালে মুর্তা গাছ হতে ধারালো ছুরি দিয়ে গিট বা পর্ব সহ 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা ডাল কেটে নার্সারি বা পলিব্যাগে আধা থেকে 1 মিটার দূরত্বে সারি করে লাগাতে হয়। লাগানোর পর হালকা সেচ দিতে যাতে গিটগুলো শুকিয়ে না যায়। মুর্তার পরিচর্যা, মাটি আলগা ঝুরঝরে রাখতে হবে, নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে, কিছুদিন পর পর জৈব অজৈব সার দিতে হবে। মুর্তা কর্তন এবং আহরণ, মুর্তা লাগানোর 1 থেকে 1.5 বছর পর আহরণ করা যেতে পারে। এপ্রিল মাসে মুর্তা আহরণ উপযুক্ত সময়। আহরণের পর পাতা পরিষ্কার করে ধারালো দা দিয়ে সাবধানে চিরে নিতে হবে। বাহিরের আবরণটি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটি কাজে লাগে পরবর্তীতে পরিষ্কার ও শুকিয়ে ব্যবহারের জন্য প্রস্তুত করতে হবে। মুর্তার গুরুত্ব ও ব্যবহার, বিভিন্ন হস্তশিল্পে তৈরিতে ব্যবহৃত হচ্ছে মুর্তা। শীতল পাটি তৈরিতে এর জুড়ে নাই, এজন্য একে পাটি পাতা নামে পরিচিত। মসজিদ, মন্দির, অফিস, ড্রয়িং রুম, সভা, মজলিসের ডেকোরেশনে মুর্তার প্রয়োজন হয়। ছোটখাটো মোড়া, দোলনা, কোলা, টুকরি, ব্যাগ ইত্যাদি তৈরিতে মুর্তা ব্যবহার হয়ে থাকে। আজ আমরা যা শিখলাম, বাঁশ, বেত, তুঁত, রেশম, মুর্তা গাছের বৈশিষ্ট্য, উৎস, জাত, পরিচিতি, চাষের কলা কৌশল, প্রয়োজনীয়তা, বংশবিস্তারের কৌশল, সময়, আহরণের সময়, ব্যবহার। এখানে আমি কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছি। তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। এখানে আমি 10টি প্রশ্ন দেখিয়েছি। বাঁশের উৎস প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বাঁশের উৎপাদন হ্রাস পাওয়ার কারণগুলো কি কি? বাঁশের বংশবিস্তার কি কিভাবে হয়ে থাকে? মোথা হতে বাঁশের বংশবিস্তার কোষে আলোচনা করো। বাঁশঝাড়ের পরিচর্যা, পরিপক্ব বা সংগ্রহ আলোচনা করো। বেত গাছের বৈশিষ্ট্য, বেতের ব্যবহার লিখো। বীজ হতে বেতের বংশবিস্তার ধাপগুলো ধারাবাহিক ভাবে আলোচনা করো। তুঁত গাছের বৈশিষ্ট্য গুলো লিখো। তুঁত চারার পরিচর্যা কিভাবে করতে হয় এবং মোথা থেকে মুর্তা চাষ পদ্ধতি আলোচনা করো। তোমাদের বইয়ের মধ্যে যে সমস্ত প্রশ্ন আছে সবগুলো উত্তর বইয়ের মধ্যে আছে। আমি মনে করি বইটা পড়লে বিষয়টা আরো ক্লিয়ার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে আলোচনা হলো তা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমার অনুরোধ থাকবে, এই করোনা দুর্যোগে অপ্রয়োজন ঘরের বাইরে যাবে না, অযথা বাইরে ঘোরাঘুরি না করে ঘরে অবস্থান করবে, এতে নিরাপদ থাকবে। মনে রাখবে পরিস্থিতি একসময় স্বাভাবিক হবে আসবে, অতএব বর্তমান সময়কে ভালোভাবে কাজে লাগাও, নিজ নিজ পাঠে মনোযোগী হও, পরিশেষে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই প্রত্যাশা নিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।